স্যামুয়েল টেলর কলরেস, এসটি কলরেস, কি বলেন তো, এসটি কলরেস, তাকে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, তিনি ন্যাচারালিজম বাদী ছিলেন, পোয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয়, স্যামুয়েল টেলর কলরেস, স্যামুয়েল টেলর কলরেস, অ্যাডিক্টেড আফিম, তিনি আফিম দ্বারা আসক্ত ছিলেন, তিনি কি ছিলেন, অ্যাডিক্টেড টু আফিম, তিনি আফিম দ্বারা আসক্ত ছিলেন, তার গ্রন্থগুলো আমরা এভাবে মনে রাখতে পারি, কিভাবে বলেন তো, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, আমরা সংক্ষেপে অ্যানসিয়েন্ট মেরিনার, কলের মিস্ত্রি কুবলা খান, অর্থাৎ কলের মিস্ত্রি কুবলা খানের উপাধি হচ্ছে অ্যানসিয়েন্ট মেরিনার, তিনি কি লিখেছেন বলেন তো, লিটারেরিয়া বায়োগ্রাফিয়া লিখেছেন, এই লিটারেরিয়া বায়োগ্রাফিয়া তার একটি আত্মজীবনী, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে, স্যামুয়েল টেলর কলরেস, তাহলে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, এটি হচ্ছে একটি কবিতা, কুবলা খান এটা হচ্ছে একটা ভার্স, কি বলেন তো, ভার্স কুবলা খান, এবং লিটারেরিয়া বায়োগ্রাফিয়া, লিটারেরিয়া বায়োগ্রাফিয়া লিখেছেন কে বলেন তো, এসটি কলরেস, তার উল্লেখযোগ্য উক্তি রয়েছে। এভাবে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি তার দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনারের দুটি উক্তি একসাথে, হি প্রেথ ওয়েল, এটা হচ্ছে একটা উক্তির প্রথম অংশ, হি প্রেথ ওয়েল, অ্যান্ড ওয়াটার ওয়াটার হচ্ছে আরেকটা অংশের শেষ, আরেকটা উক্তির শেষ অংশ, সো আমরা মনে রাখতে পারি এভাবে, হি প্রেথ ওয়েল ওয়াটার ওয়াটার, এখানে দেখতে পাচ্ছেন দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, স্যামুয়েল টেলর কলরেস, কুবলা খান, কুবলা খান, স্যামুয়েল টেলর কলরেস, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা হচ্ছে তার একটি আত্মজীবনী। এরপর আসি একজন নাস্তিক কবি, সরি নাস্তিকবাদী কবি, তিনি কোনো ধর্ম পছন্দ করতেন না, তিনি নাস্তিকবাদে বিশ্বাসী, সে কারণে লিখেছেন দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম, দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম, তিনি সাগরে ডুবে মারা যান, কি একটা আশ্চর্যজনক কথা বলেন, নাস্তিকবাদ এই কারণে তিনি সাগরে ডুবে মারা যান, এটা অনেকটা মিলে গেছে, কি বলেন তো, তিনি সাগরে ডুবে মারা যান, দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম, তিনি লিখেছেন, তিনি কিভাবে মারা গেছেন বলেন তো, তিনি মারা গেছেন সাগরে ডুবে, কিভাবে মারা গেছেন বলেন তো, সাগরে ডুবে, পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ডস, তার একটি উপাধি হচ্ছে পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ডস, তার আরেকটি উপাধি হচ্ছে রিভলিউশনারি, সরি রিভলুশনারি পোয়েট, রিভলুশনারি পোয়েট, তিনি লিখেছেন ওডি টু দ্য ওয়েস্ট, কি বলেন তো, ওয়েস্ট, ওডি টু দা ওয়েস্ট, তিনি কি লিখেছেন, ওডি টু দা ওয়েস্ট, এখানে উইন্ড এর সাথে মনে রাখতে পারেন ওয়েস্ট, ডাব্লিউ ডাব্লিউ রয়েছে, ওকে, এরপর আমরা আসবো টু এ স্কাইলার্ক, টু এ স্কাইলার্ক তিনি লিখেছেন, তার উপাধি হচ্ছে পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ডস, এখানে স্কাইলার্ক স্কাইলার্ক শব্দটি রয়েছে, এখানে আমরা মনে রাখতে পারি টু এ স্কাইলার্ক গ্রন্থটি কার বলেন তো, পার্সিবিসি শেলি, পিবি শেল, ডিফেন্স অফ পোয়েট, তিনি একজন রিভলিউশনারি পোয়েট, এ কারণে তো তিনি লিখেছেন এ ডিফেন্স অফ পোয়েট্রি, কি বলেন তো, তিনি একজন রিভলিউশনারি পোয়েট, এই জন্য তিনি লিখেছেন এ ডিফেন্স অফ পোয়েট্রি, অকজিম্যান্ডিয়াস তার একটি অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ, এটি প্রায়ই পরীক্ষায় এসে থাকে, অকজিম্যান্ডিয়াস তার ফেমাস নাটক রয়েছে, ফেমাস প্লে প্রোমেথিউস আনবাউন্ড, কি বলেন তো, প্রোমেথিউস 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 আনবাউন্ড, কি বলেন তো, প্রোমেথিউস আনবাউন্ড, এখানে দেখেন কয়েকটি উক্তি, পোয়েটস আর দ্য আনেকনোলেজড,
legislature of the world. এ ডিফেন্স অফ পোয়েট্রি দেখেন এটা উক্তির সাথে কিন্তু এই গ্রন্থটির নামের সামঞ্জস্য রয়েছে পোয়েটস আর দ্য আনএকনোলেজড লেজিসলেচার অব দ্য ওয়ার্ল্ড ইফ উইন্টার কামস এটি একটি উক্তির প্রথম অংশ এবং ও লিফট মি এটি হচ্ছে আরেকটি উক্তির দ্বিতীয় অংশ আমরা একত্রে এভাবে মনে রাখতে পারি ইফ উইন্টার কামস ও লিফট মি যদি উইন্টার আসে তাহলে আমাকে উঠিয়ে নিও এখানে দেখেন উইন্টার এবং উইন্ড দ্য ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড এখানে একটু সামঞ্জস্য রয়েছে আওয়ার সুইটেস্ট সংস এটি হচ্ছে তার উল্লেখযোগ্য উক্তিগুলোর একটি উক্তির প্রথম অংশ আওয়ার সুইটেস্ট সংস এবং হোয়াট ইজ নট হচ্ছে আরেকটি উক্তির দ্বিতীয় অংশ আমরা এভাবে মনে রাখতে পারি আওয়ার সুইটেস্ট সংস হোয়াট ইজ নট এটি হচ্ছে টু এই স্কেলার গ্রন্থের উক্তি এখানে আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন দ্য নেসেসিটি অফ অ্যাথাইজম কি বলেন তো দ্য নেসেসিটি অফ অ্যাথাইজম নেসেসিটি অফ অ্যাথাইজম কে লিখেছেন পিবি শেলি ওডি টু দ্য ওয়েস্ট ইন্ড কে লিখেছেন পিবি শেলি পার্সি বেশি শেলি টু এ স্কাইলার্ক টু এ স্কাইলার্ক এ ডিফেন্স অফ পোয়েট্রি and other essays কে লিখেছেন পিবি শেলি অক্সিমান্ডিয়াস তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ অক্সিমান্ডিয়াস এখানে রয়েছে প্রোমেথিউস আনবাউন্ড তার একটি প্লে প্রোমেথিউস আনবাউন্ড এবং তার অন্যতম আরেকটি গ্রন্থ হচ্ছে অ্যাডোনিয়াস কি বলেন তো অ্যাডোনিয়াস অ্যাডোনিয়াস কার লেখা পার্সিবেশি শেলি রিটেন বাই পার্সিবেশি শেলি সো ওকে দ্যাটস এন্ড অফ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার আমি ফারুকউদ্দিন আহমেদ